কবুতর প্রেমী ভাইয়া ও আপুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার কবুতর দুজনেই সুস্থ আছি। আজকে আমি কবুতরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কবুতর কেন ডিম পারে না বা আমার কবুতরটি কেন ডিম দিচ্ছে না, এসব বিষয়গুলো সম্পর্কে। কবুতর ডিম না দেওয়ার আজকে সব কারণগুলোই আমি বলবো, এর বাইরেও কিছু কারণ থাকতে পারে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কবুতরটির আসলে কি সমস্যা রয়েছে এবং আপনার কবুতরটি আসলে কি কারণে ডিম দিচ্ছে না, এসব বিষয়গুলো নিয়ে। চলুন শুরু করা যাক। বাজা কবুতর কখনো ডিম দেয় না, অর্থাৎ আপনার কবুতরের যদি কোনো শারীরিক অক্ষমতা থাকে সেক্ষেত্রে সে ঠিকমতো মিটিং করতে পারবে না এবং এই কবুতরগুলো কখনো ডিম দেয় না। তবে এখানে একটি কথা বলে রাখি, অনেক সময় মাদি একা একাও ডিম দিতে পারে এবং এই ডিমগুলো হয় অনুর্বর ডিম। এই ডিমগুলো ফুটে কখনো বাচ্চা বের হয় না। প্রয়োজনীয় সুষম খাবারের অভাবে কবুতর অনেক সময় ডিম দেয় না। অনেকবার ডিম বাচ্চা দেওয়ার ফলে কবুতরের শরীরে ভিটামিনের ঘাটতি হতে পারে, যার কারণে কবুতর ডিম দেয় না বা ডিম পাড়া বন্ধ করে দিতে পারে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক কবুতরের ডিম পাড়ার যে সক্ষমতা এটি কমিয়ে দিতে পারে। এই পরিচর্যাটি করতে হবে আপনাকে ছোটবেলা থেকেই। অনেক সময় দেখা যায় যে কবুতর ছোটবেলায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, আপনি তাকে অনেক বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন বা অনেক বেশি পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেছেন। এর ফলে কবুতর যখন অ্যাডাল্ট হয় তখন তার ডিম পাড়ার সক্ষমতাটি কমে যেতে পারে বা কবুতর তখন ডিম নাও পাড়তে পারে। দীর্ঘদিন যাবত যদি কোনো কবুতর ডিম বাচ্চা করে যায় এবং কবুতরকে যদি রেস্ট না দেয়া হয় তাহলে সে ডিম পাড়া বন্ধ করে দিতে পারে। এবং অতিরিক্ত খাবার প্রয়োগের ফলে কবুতরের গায়ে যদি চর্বি জমে যায় সেক্ষেত্রেও কবুতর ডিম নাও দিতে পারে। কবুতরকে যদি দীর্ঘদিন যাবত ক্রিমির কোর্স না করানো হয় তাহলে কবুতর ডিম পাড়া বন্ধ করে দিতে পারে বা ডিম জমলেও ডিমের ভিতর বাচ্চা মারা যেতে পারে বা সে অনুর্বর ডিমও পাড়তে পারে। কবুতরের ক্রিমির কোর্স কবুতরের স্বাস্থ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের অবশ্যই উচিত 2 থেকে 3 মাস পর পর আপনার কবুতরকে ক্রিমির কোর্স করানো। যারা কবুতর খাঁচায় পালন করেন তারা কবুতরকে যদি পর্যাপ্ত জায়গা না দেন কবুতরের ঘোরাফেরা করার জন্য, অর্থাৎ আপনার খাঁচাটি যদি খুব বেশি পরিমাণ ছোট হয় তাহলে কবুতর ব্রিডিং ঠিকমতো করতে পারে না, যার কারণে হয়তোবা আপনার কবুতরটি ঠিকমতো ডিম পাড়ছে না। এছাড়াও আপনার কবুতরকে অবশ্যই দাঁড়ানোর জন্য, যারা বিশেষ করে খাঁচায় কবুতর পালেন, এক টুকরো কাঠ দিয়ে রাখবেন। এটি কবুতরের ব্রিডিং করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবুতর যদি ঠিকমতো দাঁড়াতেই না পারে সে মিটিং করবে কোথায়, সে ডিম কিভাবে দেবে? আবার এছাড়া অনেক সময় আরও দেখা যায় যে কবুতর দাঁড়াতে না পারার কারণে বা খাঁচাটি ছোট হওয়ার কারণে কবুতরের পাখা বা লেজ খাঁচার বিভিন্ন জায়গায় বেজে বেজে ছিঁড়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এগুলো হয় কবুতরের খাঁচায় পর্যাপ্ত জায়গা না থাকার কারণে। তো আমার মতামত হচ্ছে আপনার কবুতরকে আপনি পর্যাপ্ত জায়গা দিন এবং কবুতরের দাঁড়ানোর জন্যও একটা জায়গা করে দিন। কবুতর যদি দীর্ঘদিন রোগে ভোগে তাহলে কবুতরের ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে দীর্ঘদিন রোগে ভোগা কবুতরকে অবশ্যই আগে ভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্স পাশাপাশি মাসিক কোর্স করিয়ে এবং তাকে প্রপার রেস্ট দিয়ে তারপরে জোড়া দেয়া। এই ধরনের কবুতর ডিম পারলে অনেক সময় দেখা যায় যে ডিমের ভিতরে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, ডিম ঠিকমতো জমছে না, হয়তো বা কবুতরটি আর ডিমই পারছে না। এই যে সমস্যাগুলো, এগুলো হয় কবুতর দীর্ঘদিন যাবত রোগে ভোগার কারণে। আপনার কবুতরটি যদি কোনো কারণে হঠাৎ করে ভয় পায়, অর্থাৎ আপনি যে জায়গায় কবুতরটি পালছেন বা কবুতরের যে জায়গায় বাসস্থান রয়েছে সেই জায়গাটিতে যদি কবুতর নিজেকে সুরক্ষিত না মনে করে তাহলে কবুতর ডিম পাড়া বন্ধ করে দিতে পারে। তো আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে আপনি যেখানে কবুতর পালছেন সেখানে যেন কুকুর, বিড়াল বা ইঁদুর এই জাতীয় জিনিস না আসে এবং অপরিচিত লোকজন যাতে না আসে। সব কবুতর একরকম হয় না, সব মানুষও যেমন একরকম হয় না, সব কবুতরও একরকম হয় না, সব কবুতরের স্বভাব চরিত্র একরকম হয় না। তো আপনাকে বুঝতে হবে আপনার কবুতরের আসলে কি সমস্যা হয়েছে, সে আসলে কি কারণে ডিম পাড়ছে না। কবুতরকে নিয়মিত গোসল দিতে হবে। গোসল কবুতরের ডিম পাড়া, ডিম জমা, কবুতরের ভালো স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
পাশাপাশি গোসল কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এর পাশাপাশি আপনার ফ্যান্সি কবুতরের মলদ্বারের চারপাশের ছোট ছোট লোমগুলো কেটে দিতে হবে। এই বিষয়টি যারা না জানেন তারা হুট করেই করতে যাবেন না। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টি করার ক্ষেত্রে আপনার অবশ্যই অত্যন্ত অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার কবুতরটি যদি খুব বেশি বয়স্ক হয়, অর্থাৎ বুড়ো কবুতর যাকে বলে, কবুতরের শারীরিক সক্ষমতার উপরে কবুতরের ডিম পাড়া নির্ভর করে। কিছু কবুতর হয়তো বা 3 মাস থেকেই ডিম পাড়া শুরু করে, আবার কিছু কবুতর হয়তো বা ডিম পাড়তে 1 বছর পর্যন্ত সময় নেয়। তো এই বিষয়টিকে আপনাকে জানতে হবে যে আপনার কবুতরের ডিম পাড়ার সক্ষমতা আসলে কতটুকু আছে। সে যদি অনেকদিন ধরে ডিম বাচ্চা করে থাকে তো একটা সময় হয় কি তার ডিম পাড়া বন্ধ হয়ে যায়। তো বুড়ো কবুতর বা বেশি বয়স্ক কবুতর যারা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, এই ধরনের কবুতরগুলো কিন্তু আসলে বাজা কবুতর নয় বা হঠাৎ করে যে বাজা হয়ে গিয়েছে এমনটিও নয়। এটি হচ্ছে কবুতরের শারীরিক সক্ষমতা হয়তো বা নেই, যার কারণে সে ডিম আর পারবে না বা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। অনেক সময় কবুতর নিজ থেকেই রেস্টে চলে যায়। এই বিষয়টি যদি আপনার কবুতরের সাথে হয়ে থাকে তো এজন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। যখন এটি কবুতরের নিচ থেকেই রেস্ট নেওয়া শেষ হয়ে যাবে সে আবার আগের মতোই ডিম বাচ্চা করা শুরু করবে। এছাড়াও কবুতরের ডিম না পাড়ার পেছনে আরো অনেক ধরনের কারণ থাকতে পারে। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কবুতরটি আসলে কি কারণে ডিম পাড়ছে না। তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এর দ্বারা যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।